লক্ষ্মীপুরের কমলনগরে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গরিব অসহায়দের অর্থ ও খাদ্য সহায়তা করেছে মেহেদি রাজা ফাউন্ডেশন। মঙ্গলবার বিকেলে উপজেলার খায়েরহাটের মেহেদি রাজা বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সহসম্পাদক রামগতি ও কমলনগরের সন্তান আব্দুজ্জাহির সাজু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটারিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, কমলনগর থানার এসআই সিরাজুল ইসলাম, ইউপি সদস্য বশিরা আহমদ, বিশিষ্ট সমাজসেবক মাইনুল হাওলাদার, সংগঠনের সম্পাদক মোহাম্মদ রাসেল মেহেদির সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিয়ে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন পুলিশ সদস্য ও সংগঠনের সভাপতি মেহেদি হাসান দোলন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য মোহাম্মদ শরীফ। মেহেদি রাজা ফাউন্ডেশনের উদ্যোগে 60টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ, 30 জন শিক্ষার্থীর মাঝে শিক্ষার উপকরণ, হতদরিদ্র 5 জনকে আর্থিক সহায়তা এবং 5 জনকে খাদ্য সহায়তা দেওয়া হয়। জুনাইদ আল হাবিব, ইনফো বাংলাদেশ।